মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা স্যাংশন দেব, এই সব কথা বলে আপনি খুব নিজের শক্তি আমাদের দেশের মর্যাদাকে সামনে তুলতে চাইছেন। যদি সত্যি সত্যি চাইতেন আমরাও আপনার পেছনে থাকতাম, কারণ আমরা সবাই এদেশের নাগরিক। কিন্তু আপনি তো ভাই দেশে ভোট ডাকাতি করছেন, আপনার দাবি তো হচ্ছে আপনি ভোট ডাকাতি করবেন, মানুষ ভোট দেবে না কিন্তু আবার ক্ষমতায় থাকবেন, এই আবদার সবাই মেনে নিক, এই তো আপনার আবদার। ভোট চুরি করে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকবেন, তারপরে আমেরিকার বিরুদ্ধে বড় উঁচু করে গলা করবেন, এইটা মানুষ বুঝে গেছে যে আপনার ওই বড় গলা মানুষকে একটা ধোকা দেওয়ার জন্য। না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সাথে সেলফি তুলে সেইটা দেশের মানুষের কাছে যত বেশি ছড়ানো যায় ছড়িয়ে দেওয়ার জন্য আপনার মন্ত্রণালয় আপনার অফিস থেকে সব জায়গায় নির্দেশনা দিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওই সেলফি ছড়িয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। কাজেই ধন্না এখন কে দিচ্ছে এটা খুবই পরিষ্কার। বিরোধীদের দিকে অভিযোগ করেন না, বিরোধীরা কাউর কাছে দাবি করে নাই যে আমাদেরকে একটু করে ক্ষমতায় বসিয়ে দেন। বিরোধীরা বলেছে সুষ্ঠু নির্বাচন দেন, সেইখানে প্রতিযোগিতায় ঠিক হবে, জনগণ কাকে ভোট দিয়ে নির্বাচন করে। সুষ্ঠু নির্বাচন আপনি বলছেন এইবার নাকি হবে, প্রধানমন্ত্রীও বলেন, তারপরে ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আবার ওনার এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ওই যে আমাদের তথ্য মন্ত্রণালয় মানে যেখান থেকে খালি মিথ্যা কথা বলা হয় ওই মন্ত্রণালয়ের একজন মন্ত্রী আছে না হাসান মাহমুদ, যার কাজ হচ্ছে রাজনীতিবিদদের অপমান করা, এই সব দম্ভ মানুষ একদিন আপনাদেরকে বিচার করবে। তো ওবায়দুল কাদের সাহেব এবং হাসান মাহমুদ সাহেব তারা এই দু একদিনের মধ্যে বললেন কি যে এইবারের নির্বাচনটা নাকি সুষ্ঠু হবে। তার মানে কি আগের গুলো সুষ্ঠু হয় নাই, ভোট ডাকাতি করেছেন, মানুষ ভোট দিতে পারে না, এখন ওনারা বলছেন এইবার সুষ্ঠু হবে। কেন হবে? কারণ বিদেশিরা চাপ দিচ্ছে। তো আমরা খালি বলেছি যে একটা মাত্র কারণ দেখান যে আপনাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, একটা কারণ। ওনারা কোনো কারণ দেখাইতে পারলেন না, বরং যা দেখছেন প্রত্যেকটাই হচ্ছে যাতে বিরোধীরা ভোটে না আসে আর ওনারা যাতে ভোট ডাকাতি করতে পারেন। এই যে ধরেন আরপিও সংশোধন করেছে, এরকম কাহিনী অনেক বলা যায়, আইন কানুন পরিবর্তন করে এমন ব্যবস্থা করেছে যাতে দিনের বেলা ভোট ডাকাতি করা যায়। ওনারা বলছেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ, প্রতিদিন বিরোধী নেতাদেরকে জেলে পড়ার জন্য রাত 8টা পর্যন্ত ওই কোর্ট চালু রেখে সাক্ষী নিয়ে কত দ্রুত মামলা শেষ করে জেলে ঢুকানো যায় তার ব্যবস্থা করছে। এমনকি মানবাধিকার সংগঠনকে ছাড় দিচ্ছেন না, অধিকারের অ্যাডভোকেট আদিলুর রহমান শুভ্র এবং নাসিরুদ্দিন এলানকে তারা বাতিল হওয়া আইনে রায় দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। পুলিশের দেওয়া রিপোর্টে পুলিশ ওনার অফিস থেকে কম্পিউটার জব্দ করে ওই কম্পিউটার থেকে নাকি কি পেয়েছে, ওইটা যে ওই কম্পিউটার থেকে পাওয়া গেছে এটার প্রমাণ কি, কে দিল, পুলিশ দিয়েছে। আরে পুলিশ তো প্রতিদিন কত লোককে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে পকেটে ইয়াবা ঢুকিয়ে তারপর তার নামে মামলা দেয়, তাহলে পুলিশের তো